বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো আছো তাই না? আজকে আমি করব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং 67 3 থেকে 14 এবং 15 এই দুটি অঙ্ক। তাহলে তোমরা তোমাদের গণিত বইয়ের 67 পৃষ্ঠা খোলো এবং 3 এর 14 নম্বর দেখো কি লেখা আছে। 5 ভাগ 5 ভাগ 68। এখন 5 এখানে একটি অঙ্ক, তাহলে আমরা প্রথমে এখান থেকে একটি অঙ্ক নেব। একটি অঙ্ক নিলে হয় 6। এবার 5 এর নামটা পড়তে হবে, পড়ো। 5 একে 5, 5 দুগুণে 10। দেখো 5 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে হয় 10, কিন্তু এখানে আছে 6, তাই আমরা 5 কে 2 এর আগের সংখ্যা 1 দিয়ে গুণ করব। এখানে লিখব 1, 5 একে 5। এবার বিয়োগ করব, 6 থেকে 5 বিয়োগ করলে হয় 1, উপর থেকে 8 নামাই হলো 18। এবার 5 এর নামটা পড়তে হবে, তাহলে পড়ো। 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচে 15, 4 পাঁচে 20। দেখো 5 এর 5 কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে হয় 20, কিন্তু এখানে কত আছে বলো? এখানে আছে 18, 20 18 থেকে বড় হয়ে যায়, তাই আমরা 5 কে 4 এর আগের সংখ্যা 3 দিয়ে গুণ করব। এখানে লিখব 3, 3 পাঁচে 15। এবার বিয়োগ করব, 8 থেকে 5 বিয়োগ করলে হয় 3, 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, আমরা বাম পাশে 0 দেখি না, এখানে আর কোনো সংখ্যা নেই। তাহলে 3 হলো কি? ভাগশেষ। আর এটা কি? 13, 13 হলো আমাদের ভাগফল। এখন লিখবে অতএব ভাগফল 13 এবং ভাগশেষ, ভাগশেষ কত বলো? 3। দেখে নাও, এবার করব 15 নং। দেখো 15 নং এ কি লেখা আছে, 4 ভাগ 94। এখন 4 একটি অঙ্ক, তাহলে প্রথমে আমরা এখান থেকে একটি অঙ্ক নেব, তাহলে হয় 9। এবার 4 এর নামটা পড়তে হবে, তাহলে পড়ো। 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারে 12। দেখো 4 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে হয় 12, কিন্তু এখানে আছে 9, 12 9 থেকে বড় হয়ে যায়, তাই আমরা 4 কে 3 এর আগের সংখ্যা 2 দিয়ে গুণ করব। এখানে লিখব 2, 4 দুগুণে 8, এখানে লিখব 8। এবার কি করব বলো? বিয়োগ করব, 9 থেকে 8 বিয়োগ করলে হয় 1, উপর থেকে 4 নামাই হলো 14। এবার 4 এর নামটা পড়তে হবে, তাহলে পড়ো। 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারে 12, 4 চারে 16। দেখো 4 কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে হয় 16, কিন্তু এখানে কত আছে বলো? এখানে আছে 14, 16 14 থেকে বড় হয়ে যায়, তাই 4 কে আমরা 4 এর আগের সংখ্যা 3 দিয়ে গুণ করব। এখানে লিখব 3, 3 চারে 12। এবার বিয়োগ করতে হবে, 4 থেকে 2 বিয়োগ করলে হয় 2, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, আমরা বাম পাশে 0 লিখব না, এখানে আর কোনো সংখ্যা নেই। এই 2 হলো আমাদের ভাগশেষ, আর 23 হলো ভাগফল। এখন লিখে দিই, অতএব ভাগফল 23, ভাগশেষ 2। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।